পরকালে শুধু হিসাব ওইখানে আমল করতে পারবো না এবং কোনো কিছু ওজর আপত্তি পেশ করে গুণাগুলি ক্ষমা করাই নিতেও পারবো না আমরা শয়তানের ধোকায় পড়ে ভুল করে অনেক গুণা করে নিই কিন্তু আমল কি করব এবং গুণামোচন করার কি আমল রয়েছে এটা আমরা জানি না অতি সুন্দর একটি আমল রয়েছে যে আমলটি যদি আমরা দৈনিক করতে পারি তাহলে আমাদের দৈনিকের গুণাগুলি আল্লাহ রব আলামিন ক্ষমা করে দিবেন সব সবরা মোচন হয়ে যাবে ইংসা আল্লাহ আমলটি হল বিশিষ্ট সাহাবি মিহ জানিবনে আদরা রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আ সাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন ফাইদা রাজুলন কাদ কাদালা তাহ অ এটাসাহাদ ফাকাল প্রবেশ করে দেখলেন যে এক ব্যক্তি নামাজের শেষ পর্যায়ে তাসাহদে বসে আছে আর বলতেছে নামাজের মাঝে দুটি সময় হলো দোয়া কবুলের একটি হলো সিজারত অবস্থায় আরেকটি হল তাসাহুদে অর্থাৎ আত্তাহায়াতু এবং দরুদ পড়ার পর যা ইচ্ছা দোয়া করেন দুনিয়াখেরাদের কল্যাণের তাই ওই ব্যক্তি দোয়া করতেছে আর বলতেছে আল্লাহ্মা ইন্নি আস আলুকা ইয়া আল্লাহ বি নাকাল ওয়াহিদুল আহাদ আল্লাদি লামিয়ালীদ ওয়ালা ইউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফয়ান আহাদ আনতাক ফিরুলী দুনুবি ইন্নাকা আনতাল গাফরু রাহিম রসুল সাল্লাহ আলিয়াল্লাম তখন বললেন কাদ গুফির আলাহ কাদ গুফির আলাহ কাদ গফির আলহ তাকে মাফ করে দেওয়া হয়েছে তাকে মাফ করে দেওয়া হয়েছে তাকে মাফ করে দেওয়া হয়েছে অর্থাৎ তিনবার বললেন আমলটি কিন্তু ছোট এর প্রতিদান অনেক বড় তাহলে আসুন আমরা শেষ হতে যেন এই দোয়াটি বেশি বেশি পড়ি আল্লাহ রব্লা আলমিনের কাছে গুণাগুলি যেন মোচন করে নিতে পারি তাই আসুন আবার এই দোয়াটি সেখানেই اللهم اني اسالك يا الله بانك الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تغفر لي ذنوبي انك انت الغفور الرحيم